কেন্দ্র ও রাজ্য সরকার করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। রাজ্য সরকারের 30 এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন। ইতিমধ্যে অনেকেই মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আজ 14 এপ্রিল বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের 11টি পঞ্চায়েতের 92 জন গ্রামীণ সম্পদ কর্মীরা বড়জোড়া বিডিও ভাস্কর রায়ের হাতে 1,21,050 টাকা চেক তুলে দিলেন। এই সাহায্য বেতনে সংসার চলে না, তাই মধ্যেই মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে তাদের এই অর্থ প্রদান মানুষের পাশে দাঁড়ানোর এই আপ্রাণ প্রচেষ্টা সভ্য সমাজকে আরও গর্বিত করল। এই গ্রামীণ সম্পদ কর্মীরা এক মাসের বেতন পান 3,000 টাকা, অর্থাৎ 20 দিনে দৈনিক 150 টাকা। মোট 92 জন কর্মী একদিনের বেতন মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে প্রদান করলেন। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল শুভবুদ্ধি সম্পূর্ণ সাধারণ মানুষ। আমরা বড়জোড়া ব্লকের গ্রামীণ সম্পদ কর্মী, এটাকে আমরা ভ্যাট বলে চিনি। আমাদের দৈনিক মজুরি 150 টাকা, মাসে আমাদের 20 দিনের পেমেন্ট দেয় সরকার। আমাদের আমরা মাসে প্রত্যেক মাসে পেমেন্ট পাই 3,000 টাকা। সেখান থেকে আজকের এই করোনা যে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড করেছেন ইমার্জেন্সির জন্য, সেখানে আমাদের প্রত্যেক আমাদের ব্লকের প্রত্যেক ভ্যাট একদিনের মজুরি মানে আমাদের 150 টাকা করে আজকে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে প্রদান করা হলো আজকের এই মহামারী থেকে, যাতে আমাদের ক্ষুদ্রতম প্রয়াস যাতে এখান থেকে সরকারের একটু কাজে লাগে। আমরা আমাদের সাধ্যমতো আমরা আজকে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে টাকা ডোনেট করি। এবার রাউন্ড করে দেবো স্যার, কথা তো বলতে হবে না বলো। বড়জোড়া ব্লক, বড়জোড়া ব্লক গ্রামীণ সম্পদ কর্মী, বড়জোড়া ব্লক বিআরপির পক্ষ থেকে আমাদের যে দৈনিক মজুরি দেয় সরকার দেয় 150 টাকা এবং 20 দিনের কাজ দেয়, আমরা মাসে পেমেন্ট পাই সরকারের কাছে 3,000 টাকা। সেই আমাদের এই আমরা এই ক্ষুদ্র প্রয়াস আমাদের এই 150 টাকা করে প্রত্যেক গ্রামীণ সম্পদ কর্মী আমাদের ব্লকের আজকে ওনাদের প্রত্যেকে একদিনের মজুরি অর্থাৎ 150 টাকা করে আমরা পশ্চিমবঙ্গ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ইমার্জেন্সি যে করোনা মোকাবিলার জন্য যে রিলিফ ফান্ডে সেখানে আমরা দান করলাম। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে আমরা সরকারের কাছে আমাদের ক্ষুদ্র প্রয়াস তুলে ধরলাম এবং আমরা আরও সকলের কাছে অনুরোধ করছি আপনাদের সাধ্যমতো যা যতটুকু সমর্থ আপনারা মানে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে যাতে এই করোনা মোকাবিলা এই পরিস্থিতি আমরা আরও মুক্ত হতে পারি। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট।